দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। রাতে রাতে কমে যাচ্ছে পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বস্তাজাত করে রাখা হয়েছে। দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা চলুন এখানকার যে সকল পেঁয়াজ কেটে আছে অর্থাৎ ব্যাপারে আছে তাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে। এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে আগে জানবো, যে সামনে কি পেঁয়াজের দাম বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে ব্যাপারে যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক। আর দর্শক বন্ধুরা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজের দাম কত রয়েছে। চলুন দর্শক কথা না বাড়িয়ে যারা ব্যাপারে আছে তাদের সাথে কথা বলা যাক। সবাই কিন্তু সাথে থাকুন দর্শক। কাসামিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন? শেষ শেষ একদম একদম শেষ। আচ্ছা তো পেঁয়াজের কি দাম হচ্ছে না নাকি? না না, যেটা 4,000 ছিল সেটা বাবা হয়েছে এখন 3500-3700। আচ্ছা তো গতকালকে তুলনায় আজকে দাম কম? আজকে দাম কম, 500 নাই। পার মনে 500 টাকা নাই? হ্যাঁ। আচ্ছা তাহলে মাথায় হাত একবারে ব্যাপার আছে তাই না? হ্যাঁ। আচ্ছা তো কত মন মাল কিনা হয়েছে আজকে? আজকে তাও 40-50 মন। 40-50 মন। আমদানি কিরকম মোটামুটি? আমদানি মোটামুটি গৃহস্থ দাম দেখে আরো একটু করতো, গৃহস্থ আমদানি করে নেই। আচ্ছা দাম দেখে রাখে, ওরকম আমদানিও নেই এখন না। আচ্ছা তো চাচা এই যে দাম কমে যাচ্ছে তোমার কারণটা কি? কারণটা এলচি আসতেছে, বার্মা আসতেছে, এই জন্য। ও আচ্ছা, এলচি পেঁয়াজ এবং বার্মা পেঁয়াজের জন্য দাম কমে যাচ্ছে। সামনে কি পেঁয়াজের দাম বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে? এখন এটা সিদ্ধান্ত এটা বলা হয় না, কাঁচা মাল। কাঁচা মালের বাজার কখন যেন উঠতেছে আর কখন নামতেছে তাই না? আচ্ছা তো এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এসব মাল যাবে কোথায়? এটা যাবে হলো ধর্মগড়া, জামালপুর ডিস্ট্রিক্ট, জামালপুরে। তাতে খরচ পড়বে কিরকম পার কেজিতে? 4 টাকা। পার কেজিতে 4 টাকা? 4 টাকা। আচ্ছা তো ওখানে যে আপনার বিক্রি হবে কত খুচরা বাজারে? ওই 1,000 টাকা লাভে বেচবে। 1,000 টাকা লাভে বিক্রি করবে? হ্যাঁ। আচ্ছা একই খুচরা মার্কেটে বিক্রি হবে নাকি আড়তে? খুচরে খুচরে ডালিয়ে। ও আচ্ছা, এক পোয়া। ও আচ্ছা, এরকম খুচরা মার্কেটে বিক্রি হবে? হ্যাঁ। আচ্ছা তো চাচা মিয়া আর কিছুদিন পরে তো মুড়ি কাটা পেঁয়াজের আমদানি হবে? হ্যাঁ না, গাড়ি গাড়ি আমদানি, গাড়ি গাড়ি আমদানি হবে। সেক্ষেত্রে আপনার এখন কি রকম বসেছেন, মার্কেটে চাহিদা আছে কিরকম? চাহিদা পুরাতন না, চাহিদা একটু কমেই যাবে, নতুন যাবে সামনে। আচ্ছা নতুনের চাহিদা একটু বেশি হবে তাই না? আচ্ছা চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। তো আর দর্শক বন্ধুরা যে ব্যাপারে আছে তার সাথে কিন্তু কথা বলে জানলাম যে আজকে বাজার দরে এই হাটে নাকি যেগুলো ভালো কোয়ালিটির পেঁয়াজ ছিল অর্থাৎ হাটের সেরা পেঁয়াজ ছিল অর্থাৎ দেশের পেঁয়াজ সেগুলোর দাম নাকি 4,000 করে গেছে সকালে, এখন নাকি দাম কম। তো এমনটি কিন্তু আমাদেরকে ব্যাপারে জানিয়েছেন। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু গাড়ি করে রাখা হয়েছে, বস্তাজাত করে রাখা হয়েছে। এইসব মাল কিন্তু দেশের বিভিন্ন জেলা যাবে, ঢাকা যাবে, তারপরে হচ্ছে আপনার রাজশাহী, জামালপুর, তারপর হচ্ছে বগুড়া, সব জায়গায় কিন্তু যাবে এইসব মাল। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কি বিষয়ে ভিডিও দেখতেছেন এবং আপনাদের জেলায় পেঁয়াজ এবং রসুনের পাইকারি এবং খুচরা কত দাম রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।